ডক্টর এমি আজিজ, আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখছি, কেন এত কিছু করার থাকলেও কিছুই করা হলো না? আমরা যখন এত কিছু করার পরও কিছু করতে দেখি না, তখন একটা কমন প্রশ্ন আসে, সেই ব্যক্তি কি খুব প্রভাবশালী কিংবা কোনো প্রভাবশালী ছায়ায় থাকে, এরকম কোনো সূত্র কি আপনি পেয়েছেন কি না? ব্যক্তিগতভাবে আমি প্রশ্নটি রাখছি। আমি একটু তিশা এবং মারুফ আপনারা দুজনই আছেন, আমি দুজনের উদ্দেশ্যেই শুধু একটি প্রশ্ন করব, যে কমফোর্ট ফিল করেন উত্তর দেবার জন্য, সেটি হচ্ছে ওনার সব অস্ত্রই কি অবৈধ ছিল এবং ব্যাগে তিনি ছুরিকাচিও কি নিয়ে আসতেন, যেটা আজিজ সাহেব বলছেন? জি, উনি হচ্ছে যে সবসময় ক্লাসের মধ্যে দেখা যেত যে এসব ওনার থাকতোই এবং উনি এগুলা নিয়ে খুবই ফ্লেক্স নিতেন যে উনি এগুলো কালো বাজার থেকে কিনেন। ইভেন আমাদেরকে বলা বলতো যে এইভাবে কিনা যায়, বিটকয়েনের মাধ্যমে কিনতে পারবা, অনেক মানে যা এগুলা নিয়ে অনেক কথা বলতেন। মানে বিটকয়েনের মাধ্যমে কি কিনতে পারবে? যে মানে হচ্ছে গান, তারপরে বিভিন্ন যে অস্ত্র আছে এগুলা, মানে ওনার যে একটা অস্ত্রই কি নিয়ে আসতেন নাকি বিভিন্ন দিন বিভিন্ন অস্ত্রই আনতেন? ওনার হচ্ছে অনেক অস্ত্র আছে, তো এর মধ্যে দেখা যায় যেগুলো তো ভিডিওতে দেখেছিলেন আপনারা, এগুলাও আনতো। তারপরে হচ্ছে ইভেন আমাদেরকে এটাও বলতো যে ওনার বাসায় একটা রুম আছে নাকি যে এরকম ওনার অস্ত্র দিয়ে সাজান, আমাদেরকে মানে গল্প বলতো এরকম যে আমার এরকম অস্ত্র আছে, এভাবে থেকে আনবো, এখান থেকে আনানো যায়, মানে অনেক ধরনের কথা বলতেন। উনি আসলে গান নিয়ে প্রতিদিনই আসতো, যেটা বলা যায় গান নিয়ে উনি প্রতিদিনই আসতো, কিন্তু যেদিন ঘটনাটা ঘটে সেদিন উনি জাস্ট আমাদের ভয় দেখানোর জন্য ওনার কাছে বলা যায় ওনার যেই পরিমাণ অস্ত্র সংগ্রহতে আছে সব অস্ত্রই উনি ওই দিন নিয়ে আসে জাস্ট আমাদের ভয় দেখানোর জন্য। উনি ওই দিন ক্লাসে এসে যে টেবিল থাকে যে ওই টেবিলের উপরে উনি সবগুলো অস্ত্র বের করে তারপর সাজায় যাতে আমরা ভয় পাই। মানে কি কি অস্ত্র সাজিয়েছিল সেদিন মারু? ওখানে ওখানে দুইটা তরবারির মতো ছিল, দুইটা পিস্তল ছিল, তারপর হলো এই যে বার্মিস চাকু ছিল আটটা, তারপর হলো আরো ছোটখাটো ছোটখাটো আরো অনেক ধরনের অস্ত্র ছিল। আমরা আসলে একটা বড় ভয়ে আমরা ওগুলির দিকে মানে আমরা ওখানে আর কি অ্যাটেনশনই দিইনি। আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে আমাদের কলেজ প্রশাসন একটা কথা আমাদের বারবারই বলেছে, এটা বলার পর যে আমরা ওনাদেরকে অবহিত করি নাই, রিটেন মানে রিটেন আমরা কোনো ওনাদেরকে মানে লিখিতভাবে কোনো অভিযোগ আমরা কেন দিই নাই, এই কারণে কলেজ মানে ব্যাপারটিকে অত আমলে নেয় নাই। তো আমরা আসলে বলতে চাই যে উনি সবসময়ই অস্ত্র ক্যারি করতেন, তো উনি সবসময় অস্ত্র ক্যারি করতেন আর বলতেন যে আমার কথা মতো যদি তোরা না চলোস, আমি তোদের যা যা বলতেছি তা যদি তোরা না করোস, তাহলে তোদের প্রফেশনাল এক্সাম তোরা কিভাবে পাস করোস সেটা আমরা দেখে নিব, সেটা আমি দেখে নিব। উনি এমন বলছেন যে আমাদের কারেন্ট যে সিনিয়র ব্যাচ সেভেন্থ ব্যাচ ওরা মাত্র সেকেন্ড প্রফেশনাল এক্সাম পাস করলো, তো উনি বলছে যে পাঁচ ছয়জন স্টুডেন্ট ওনার কথা মতো চলে নাই দেখে উনি পাঁচজনকে ফরেন্সিকে ফেল করায় দিছে। আর আমরা ক্লাস শুরু হওয়ার পর উনি আমাদেরকে অনেক সময় মানে রুটিন টাইমের বাইরে উনি আমাদের ক্লাস নিতে চাইছে, কিন্তু রুটিন টাইমের বাইরে যখন ক্লাস নিতে চাইছে তখন আমাদের ওয়ার্ড ছিল, তা আমরা ওয়ার্ড বাদ দিয়ে তো আমরা ওনার রুটিন টাইমের বাইরের ক্লাস করতে পারি না। তো এটা বলার পর আমরা যখন ওনার সাথে সব মতেই আমরা অস্বীকৃতি জানাইছি, তো উনি আমাদের উপর অনেক ক্ষিপ্ত ছিল। উনি আমাদের বলছে যে তোদের সিনিয়রদের পাঁচজনকে ফেল করাইছি, এখন তোদের পঁচিশ জনকে আমি ফেল করাবো ফরেন্সিক মেডিসিনে, তোরা কিভাবে সেকেন্ড প্রফ সবাই পাস করো সেটা আমি দেখে নিব। তো আমি আসলে মানে জানতে চাই কলেজ প্রশাসনের কাছে যে আমাদেরকে যদি একজন শিক্ষক এরকম ভয়ভীতি দেখায় তাহলে আমরা কিভাবে সাহস সঞ্চার করে আমরা সেই কলেজ প্রশাসনের কাছে লিখিতভাবে আমরা একটা অভিযোগ ওনার বিরুদ্ধে করব? আমাদেরও তো একটা মানসিক শক্তির ব্যাপার আছে, এখন আমরা এক শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের কাছে যে আমরা আরেক শিক্ষকের কাছে অভিযোগটা করব সেরকম শক্তি বা মানসিক আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা সেটা করতে পারি। আপনি যেটা বলছিলেন যে উনি টেবিলে অনেক অস্ত্র সাজ সাজিয়ে রেখেছিল আপনাদেরকে ভয় ভীতি দেখার জন্য, সেটা কি যেদিন গুলি করলো ওই দিনের ঘটনা? জি জি, সেদিনই উনি আগে টেবিলে অস্ত্র প্রদর্শন করেছিলেন। প্রতিদিনই অস্ত্র নিয়ে আসতো, কিন্তু বলা যায় ওনার সংগ্রহে যে অস্ত্র আছে এর অধিকাংশ মানে বলা যায় 80% অস্ত্র উনি ওই দিনই আনছে আমাদের ভয় দেখানোর জন্য। এটার একটা স্পেসিফিক কারণ আছে যে যেদিন ঘটনাটা ঘটছে মানে গতকালের আগের দিন সন্ধ্যাবেলা উনি আমাদের 6:30 বাজে একটা ক্লাস দিছিল, তো 6:30 বাজে আমাদের ওয়ার্ড থাকে, যেমন মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, পেডিয়াট্রিক্স ওয়ার্ড, এগুলো ওয়ার্ড থাকে যেটা আমাদের রুটিনের অন্তর্গত। তো আমরা স্যারকে বলি যে স্যার আমাদের ওয়ার্ড থাকে, আমরা রুটিনের ক্লাস বাদ দিয়ে আপনার রুটিনের বাইরের ক্লাসে তো আসতে পারবো না। তো এটা বলার পর স্যার আমাদের বলছে তোদের ক্লাস আসতেই হবে, তো উনি আমাদের অনেকবার কল দেওয়ার পরও আমরা ওই দিন ক্লাসে যাইনি। তো গতকাল যে ঘটনা, গতকাল 12:00 বাজে উনি লেকচার ক্লাসে যখন আসে
রুটিন অনুযায়ী ওনার লেকচার ক্লাস নেওয়ার কথা ছিল না, রুটিন অনুযায়ী লেকচার ক্লাস নেওয়ার কথা ছিল হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আমাদের আছেন কাফি স্যার, কাফি স্যারের। তো আমরা দেখি যে রুটিনের বাইরে উনি ক্লাস নিতে আসছেন, তো আমরা যে তখন কাফি স্যার কে ফোন দিব সেরকম অবস্থা ছিল না। তো উনি ক্লাসে আসার পরে আমাদের ক্লাসের 64 জনকে দাঁড় করায়, দাঁড় করানোর পরে আমাদের জিজ্ঞেস করতে যে আমরা কেন ক্লাসে যাই, তারপরে উনি সবগুলো অস্ত্র বের করেন।